শুভ সন্ধ্যা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারা দিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারা দিনের কিছু নির্বাচিত সংবাদ। আজ সোমবার 2 কার্তিক 1429 বঙ্গাব্দ, 17 অক্টোবর 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা কিছু সংবাদের শিরোনাম। প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনার আহ্বান প্রধানমন্ত্রীর। সুশৃঙ্খলভাবে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলেছেন সিসি। 31 অক্টোবর সিলেটে 48 ঘণ্টার পণ্য পরিবহন শ্রমিক কর্মবিরতি এবং প্রস্তুতি ম্যাচে আফগানের কাছে বাংলাদেশের বড় হার। শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। রাশিয়া ইউক্রেন প্রেক্ষাপট সম্ভাব্য বৈশ্বিক দুর্ভিক্ষ বা খাদ্য সংকট থেকে বাংলাদেশকে রক্ষা করার পাশাপাশি প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় এনে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আমি আবারও অনুরোধ করছি কোনো খাদ্যের অপচয় নয়, যার যেখানে যতটুকু জমি আছে তা চাষের আওতায় এনে খাদ্য উৎপাদন বাড়ানো উচিত, যাতে করে সারা বিশ্বের দুর্যোগের সময় বাংলাদেশ সুরক্ষিত থাকে। এবং তিনি বিশ্বাস করেন সকলের প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাওয়া সম্ভব। আজ সোমবার সকালে বিশ্ব খাদ্য দিবস 2022 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওসমানের স্মৃতি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। শেখ হাসিনা বলেছেন, পুষ্টিকর সুষম খাদ্য, নিরাপদ খাদ্য, এই তিনটাই আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই জন্য দেশের সকল মানুষকে একযোগে কাজ করতে হবে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দ্বিতীয় জেলা পরিষদ নির্বাচন সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, শুরু থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছিলেন তিনি এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন সুষ্ঠু হয়ে সমাপ্ত হয়েছে। কোথাও থেকে কোনো সহিংসতা বা গোলযোগের খবর পাওয়া যায়নি। কেন্দ্রগুলো থেকে যে তথ্য পেয়েছেন তাতে তিনি সন্তুষ্ট। আজ সোমবার 17 অক্টোবর জেলা পরিষদ নির্বাচন শেষে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সিসিটিভির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণকে নতুন অভিজ্ঞতা উল্লেখ করে সিএসি বলেন, আগামীতে এই অভিজ্ঞতা আমাদের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সুযোগ করে দেবে। শুরু থেকেই তিনি বলে আসছিলেন সুষ্ঠু নির্বাচন প্রয়োজন এবং ভোটাররা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে শিখে গেছেন। তিনি আরও উল্লেখ করেছেন, গাইবান্ধা সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করে গুরুতর অনিয়ম লক্ষ্য করা হয়েছিল, তাই গাইবান্ধার নির্বাচনটা কমিশন বাধ্য হয়েই বন্ধ করে দিয়েছিল। উল্লেখ্য, দেশের 57টি জেলা পরিষদে আজ সকাল 9টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং শেষ হয়েছে দুপুর 2টায়। 1400টি ক্লোজ সার্কিট অর্থাৎ সিসি ক্যামেরা নির্বাচন ভবন থেকে পুরো নির্বাচন পর্যবেক্ষণ করছিলেন সিসি। ভোটের আগে 26 জন চেয়ারম্যান, 18 জন মহিলা সদস্য এবং 65 জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ এবং নোয়াখালী থেকে জেলা পরিষদ নির্বাচনে আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে। ভোলা ও ফেনী জেলার সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, ফলে এই 2 জেলায় নির্বাচনের কোনো প্রয়োজন পড়েনি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সিলেটে আগামী 31 অক্টোবর থেকে 48 ঘণ্টার পরিবহন কর্মবিরতি পণ্যবিরতির ঘোষণা দিয়েছে সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক সমিতি ঐক্য পরিষদ। বৃহত্তর সিলেটের সকল পাথর কোয়ারি সনাতন পদ্ধতিতে খুলে দেওয়ার দাবিতে এই কর্মসূচিটি ঘোষণা করা হয়। আজ সোমবার সিলেটের নগরের জিন্দাবাজারস্থ একটি হোটেলের রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক এবং জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি গোলাম সয়ফুল এই কর্মসূচিটি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে সভাপতি লিখিত বক্তব্যে গোলাম হাদি সয়ফুল বলেন, সিলেটের গোলাপগঞ্জ, পিছানাকান্দি, জাফলং এবং লোভাছড়া পাথর কোয়ারি থেকে স্বাধীনতা উত্তরকালে যে দেশের পাথর সরবরাহ করা হয়ে আসছে, প্রায় 15 লাখ ব্যবসায়ী এবং শ্রমিক পরিবহন মালিক শ্রমিক এই পাথর ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু দীর্ঘ 5 বছর ধরে কোয়ারিগুলো বন্ধ থাকার কারণে সিলেটের পরিবহন খাত, বিশেষ করে ট্রাক মালিক এবং শ্রমিকদের ব্যবসায় বিশেষ ক্ষতি হচ্ছে। অধিকাংশ ট্রাক মালিক ব্যাংক ঋণ নিয়ে অথবা কোম্পানিগুলোর কাছ থেকে কিস্তিতে মূল্য পরিশোধের শর্তে তাদের গাড়ি কিনেছিলেন। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পাথর পরিবহন বন্ধ থাকায় শত শত ট্রাক মালিক, স্টোন ক্রাশের মালিক এবং ব্যবসায়ী ব্যাংক ঋণ জর্জরিত হয়ে পরিজন নিয়ে সংকটাপদ অবস্থায় দিন যাপন করছেন। সংবাদ সম্মেলনে সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান পরিষদের সদস্য সচিব মোহাম্মদ দিলু মিয়া সিলেট জেলা এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন এবং তারা দ্রুত সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এবারে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 62 রানের বড় ব্যবধানে হারল বাংলাদেশ। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 160 রান তুলে আফগানরা। রান তাড়া করতে নেমে মাত্র 98 রানেই টাইগার্সদের ইনিংস শেষ হয়। দ্বিতীয় প্রস্তুতির ম্যাচে বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামেন সাকিবরা। রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। 12 রান তুলে আউট হন নাজমুল হোসেন শান্ত এবং 1 রানে সৌম্য সরকার, 1 রানে সাকিব আল এবং 0 রানে আউট হন আফিফ হোসেন। রানের খাতা খুলতে পারেননি ইয়াসির আলী রাবি। এদিকে বড় ইনিংসের ইঙ্গিত দিয়েছিলেন উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান, কিন্তু তার ব্যাট থেকে মাত্র 12 রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 16 রানের ইনিংসটি ওপেনার মাহদি হাসান মিরাজ খেলেছেন, আর 17 বলে 10 রান করে অপরাজিত থাকেন মোস্তাফিজুর রহমান। শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। দলীয় 19 রানের মাথায় প্রথম উইকেট হারায় আফগানরা এবং নজিবুল্লাহর আফগানদের ব্যাটে মাত্র 5 রান আসে। এরপর ইব্রাহিম, জাদরান এবং মোহাম্মদ নবীর ঝড়ও ব্যাটিং এর চ্যালেঞ্জিং দাঁড় করায় আফগানরা মাত্র 17 বলে 4 আর 5 ছক্কায় 41 রানের বিধ্বংসী ইনিংসটি শেষ করেন মোহাম্মদ নবী। বাংলাদেশের পক্ষে 4 ওভারে 24 রানের খরচায় সর্বোচ্চ 2টি উইকেট নেন হাসান মাহমুদ এবং সাকিবও নেন 2টি উইকেট। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাভিউ এর সঙ্গেই থাকুন।